আভরণে বা রঙে যতই ভিন্নতা আসুক না কেন, একগুচ্ছ লম্বা কালো চুল সবসময় আবেদনের শীর্ষে অবস্থান করে আসছে। তাই সব নারীরাই চায় একগুচ্ছ লম্বা কালো কেশের অধিকারিণী হতে। পুরুষেরাও চায় সহধর্মিণী থাকুক দীঘল কালো কেশ। সেই সুবাদে হেয়ার এক্সটেনশন বা পরচুলা ফ্যাশন এখন জনপ্রিয়তার শীর্ষে। মাথার চুল একটুখানি লম্বা দেখানোর জন্য চুলের গোড়ার সঙ্গে নকল চুল দীর্ঘ সময়ের জন্য স্থায়ীভাবে আটকে দেওয়াই হেয়ার এক্সটেনশন প্রক্রিয়া। চুল, পরচুল, হেয়ার এক্সটেনশন সাধারণ কিছু শব্দ, তবে এই সাধারণ শব্দগুলো পুঁজি করে অসাধারণ আর সুপরিকল্পিতভাবে গড়ে উঠেছে কোটি কোটি ডলারের এক রমরমা ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রির পেছনে লুকিয়ে থাকা বিভৎস সত্যটা জানে না কেউ, জানানো হয়নি কাউকে। হেয়ার এক্সটেনশন ইন্ডাস্ট্রির প্রধান কাঁচামালি যে চুল তার বলার অপেক্ষা রাখে না। তবে কোথা থেকেই বা আসে এত চুল? আর আমরা যে পরচুল ব্যবহার করি তার সবটাই কি মানুষের চুল, কিংবা আমাদের ফেলে দেওয়া চুলগুলোই বা কোথায় যায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে পার্শ্ববর্তী দেশ ভারতে। ভারতের অন্ধ্রপ্রদেশে তিরুমালায় অবস্থিত ব্যাঙ্কটেশ্বর মন্দির, যেটি বিশ্বের সবচেয়ে ধনী মন্দির বলে খ্যাত। তবে মন্দিরটির বার্ষিক আয়ের উৎস কি জানেন? ভক্তদের মাথার চুল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক অনুসারে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের সমাগম ঘটে এই মন্দিরে। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই মন্দিরে দৈনিক প্রায় 75,000 ভক্তের আগমন ঘটে, আর তারা মানত হিসেবে নিজের মাথার চুল দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে। তাদের অগাধ বিশ্বাস, অর্থ কিংবা পরিবারের মঙ্গল কামনায় তাদের চুল বিসর্জন মঙ্গল বয়ে আনবে। ভারতীয় মহিলারা তাদের জীবনে বেশ কয়েকবার চুল কেটে দান করেন। বছরের পর বছর ধরে তাদের কাছে যা গুরুত্বপূর্ণ ছিল তাকে বিদায় জানায়। চুল উৎসর্গ করা তাদের একটি প্রাচীন রীতি। নারী, পুরুষ, বৃদ্ধ এমনকি শিশুরাও বাদ যায় না চুল দান করা থেকে। মন্দিরটিতে 1,320 জন নাপিত সারা বছর ধরে কাজ করেন। প্রতিদিন প্রায় 20,000 মানুষের মাথা মোড়ানো হয়। কিন্তু দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা এ সকল চুল আসলে কোথায় যায়? হ্যাঁ, আপনার অনুমান একদমই সঠিক। আপনি আমি মাথায় যে হেয়ার এক্সটেনশন ব্যবহার করি তার বড়সড় কাঁচামালের যোগান দেয় তাদের উৎসর্গকৃত চুল। এই চুলগুলো বিক্রি করে মন্দিরগুলো আয় করে বছরে 200 কোটি টাকা। ব্যাঙ্কটেশ্বর সহ ভারতের বেশ কয়েকটি মন্দির বাৎসরিক চুল বিক্রি থেকে 100 মিলিয়নের বেশি টাকা সংগ্রহ করে। 2019 সালে একটি অনলাইন নিলামে এক মন্দির কর্তৃপক্ষ 157 টন চুল বিক্রি করে, যা থেকে আয়ের পরিমাণ ছিল $16,00,000 বেশি। ভিয়েতনাম এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি সমৃদ্ধ একটি দেশ। তবে সেখানে এমন কিছু অঞ্চল আছে যেখানে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করার জন্য তাদের মাথার চুল বিক্রি করে দেয়। কল্পনা করুন তো, ঠিক কতখানি অসহায় হলে একজন নারী তার মাথার চুল কেটে বিক্রির সিদ্ধান্ত নেয়। কখনো কখনো তো আবার চুল কেটে টাকা না দিয়েই গায়েব হয়ে যায় এসব ক্রেতা, আর টাকা দিলেও তা কেবল $25-30, যা দিয়ে হয়তো পর্যন্ত তাদের আধা মাসের খরচ চলবে। আর তাদের বিক্রিকৃত চুলগুলো ওই একই কাজেই ব্যবহার করা হয়। 1800 শতাব্দীর দিকে চুলের ব্যবসা এতটাই জনপ্রিয় ছিল যে ফ্রান্সে কৃষক মহিলাদের মাথার চুল কেটে নেওয়া হতো, ঠিক যেমন করে ভেড়ার লোম ছাড়ানো হয়। এছাড়াও 19 দশকের গোড়ার দিকে একটি রিপোর্টে বলা হয়েছিল চীনের রাজ্যগুলিতে বিক্রি হয়ে যাওয়া চুলের অধিকাংশই মৃতদেহ থেকে আসছে, অর্থাৎ মৃত মানুষের শরীর থেকে চুল আলাদা করে সেগুলো বিক্রি করা হতো। আর তাদের এমন কুরুচিপূর্ণ কাজের ধারা 21 শতকে এসে যে অব্যাহত রয়েছে তা বোঝা যায় CNN-এর রিপোর্টটি দেখলে, যেখানে বলা হয়েছে চুল চুরি কিংবা ডাকাতি হওয়ার মতো বিভৎস ঘটনা সেখানে হরহামেশাই ঘটছে। শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও চুল চুরি হওয়ার মতো ঘটনা নতুন কিছু নয়। বাংলাদেশেও কিন্তু এই ইন্ডাস্ট্রির বিস্তার ব্যাপক। পাড়া মহল্লায় অলিতে গলিতে চুল আছে, চুল বলে ফেরিওয়ালাদের হাঁকডাক খুবই কমন। মহিলাদের মাথা থেকে ঝরে পড়া চুল সংগ্রহ করতেই তারা ঘুরে বেড়ায়। 800 থেকে 1200 টাকা কেজিতে তারা এসব চুল কেনে, আর প্রক্রিয়াজাত করা চুল গ্রেড হিসেবে প্রতি কেজি 10 থেকে 20 হাজার টাকায় বিক্রি হয়। বাংলাদেশ থেকে শুধুমাত্র 2019-20 অর্থবছরে 491 কোটি টাকার পরচুল রপ্তানি হয়েছে। এবার দেখা যাক এসব চুলের শেষ ঠিকানা কোথায়। সংগ্রহকৃত চুলের অধিকাংশই যায় চায়নাতে, কেননা চুলকে ঘিরে যত ধরনের বিজনেস রয়েছে তার সবই রয়েছে চায়নাতে। চুলগুলিকে বিভিন্নভাবে বিকৃত করা হয়, রাসায়নিক দিয়ে প্রক্রিয়াজাত করা হয়, সিলিকন দিয়ে প্রলেপ দেওয়া হয় এবং কখনো কখনো সিনথেটিক ফাইবার এমনকি পশুর চুলের সঙ্গেও মিশ্রিত করা হয়। এরপর সম্পূর্ণ হাতের সাহায্যে একটি সম্পূর্ণ হেয়ার এক্সটেনশন তৈরি করা হয়। একটি পরচুল তৈরি করতে একজন মানুষের প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত সময় লেগে যায়। তৈরি হওয়ার পরে একটি পরচুল কত টাকায় বিক্রি হয় জানেন? $3,000-5,000, যা বাংলাদেশি টাকায় প্রায় $3-4 লক্ষ টাকা।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড মার্কেটসের গ্লোবাল আউটলুক ও ফোরকাস্ট বলছে, 2023 সালের মধ্যে পর্চুলার বৈশ্বিক বাজারদর হবে $1,000 কোটি, বাংলাদেশি টাকায় যা $85,000 কোটি। 1992 সালে এই হেয়ার এক্সটেনশন ইন্ডাস্ট্রির মূল্য ছিল $501.6 মিলিয়ন। সর্বশেষ 2016 সালের হিসাব অনুযায়ী তা এসে দাঁড়িয়েছে $700 মিলিয়ন। আর এটাও মনে করা হয় যে আগামী 2025 সালে এই ইন্ডাস্ট্রির মূল্য দাঁড়াবে $2.3 বিলিয়ন। চুলের চাহিদা এবং বাজার দরের কথা চিন্তা করে একে ব্ল্যাক গোল্ড নামে আখ্যায়িত করলেও কোনো অংশে ভুল হবে না। ইতিহাস বিখ্যাত রূপাঞ্জলের কথা তো আমরা সকলেই শুনেছি, তবে সেই ঘটনা কাল্পনিক হলেও বর্তমানে যেন সকলেই মরিয়া ইতিহাসের সেই রূপাঞ্জল হয়ে উঠতে। হলিউড কিংবা বলিউড ইন্ডাস্ট্রির একটি অবিচ্ছেদ্য অংশ এই সকল হেয়ার এক্সটেনশন, সেই সাথে ফ্যাশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি এই পণ্যের সবচেয়ে বড় ক্রেতা। আর এত বড় চাহিদার কারণেই মূলত চুলের বাজার দর আকাশ ছোঁয়া। বেরিয়ে আসতে হবে এই কালচার থেকে, হয়তো চুলের দরের যে ঊর্ধ্বগতি স্বর্ণকেও খুব শীঘ্রই হার মানিয়ে দিবে। কে জানে, হয়তো কোনো একদিন আপনার আমার মা বোনেরাই ঘরে ফিরবে মাথার চুল ছাড়া।